আৰু পৰিয়ালৰ সদস্য দীপাংকৰ দাক একেলগে ফ্লেগ অফ কৰি শোভাযাত্ৰা শুভাৰম্ভ কৰিবলৈ অনুৰোধ জনালোঁ। এতিয়া ত্ৰিনয়ন কিমান ৰাতি তথা ভারতবর্ষর শ্রীযুত পুলক ব্যানার্জীদেব এই অনুষ্ঠান সম্পর্কে বিভাগ দিবলে অনুরোধ করলো। আর লগতে আমি সকলে ভারতবর্ষ গীতটির কথা গাই শুনা জ্ঞানপীঠ বটাপ্রাপক ডক্টর বীরেন্দ্র কুমার ভট্টাচার্যর আজিরপর শতবার্ষিকী জন্ম শতবার্ষিকী কার্যসূচী শুভারম্ভণি করা হয়েছে। আর এই মুহূর্তে মই লতাশিল খেলপথারত উপস্থিত আছো। লতাশিল খেলপথারপর গুয়াহাটীত এক সাংস্কৃতিক শোভাযাত্রা করা হব আর এই শোভাযাত্রার জড়িয়ে সাহিত্য জগতের মহিরুহগীক স্মরণ করা হব, তেখেতর সৃষ্টিরাজিক স্মরণ করা হব। এই আপনপটিয়াভাবে আমি ND24 দর্শকসকলক দৃশ্যাংশ দেখাবল চেষ্টা করছো আর মই কিছু কথা পতার চেষ্টা করম, যেহেতু ন্যাসর যেগী সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অমরজ্যোতি চৌধুরী স্যার আছে, মই স্যারেরপরা কিছু কথা জানার চেষ্টা করম। আজিরেপর শতবর্ষিকী কার্যসূচী শুভারম্ভণি করা হয়েছে আর এই শোভাযাত্রার জড়িয়ে আরম্ভ হয়েছে, কি কব তেখেতর যে অবদান নতুন প্রজন্মর মাজত জিয়াই রখার বাবে আপনাদের এনে ধরনের প্রয়াস? হয়, আমি এইটাই ইচ্ছা যে তেখেতর যেখানে চিন্তা আছিল, তেখেতর যে আদর্শ আছিল অসমৰ বিষয়ে, ভারতৰ বিষয়ে, পৃথিবীর মানুহ এক হওয়ার বিষয়ে, এইবোৰ চিন্তা যাতে নতুন প্রজন্মর সকলোলৈ বিয়পি যায়, অসমৰ চুকে কোণে বিয়পি পড়ে আকৌ এবার তেখেতর কার্যসূচীর আলোচনা হয়। আমি এইটাই বিচারিছো তেখেতর শতবর্ষর দিনত, আর সেই কারণে তেখেতর কিতাপর আজি আকৌ নতুনকে প্রকাশের ব্যবস্থা হয়েছে। তেখেতর বিষয়ে লিখা বিভিন্ন কিতাব আর তেখেতে লিখা কিতাপর উন্মোচনের আয়োজন করা হয়েছে, তেখেতর সৃষ্টিক লৈ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আর বছর জুড়ে কার্যসূচী চলি থাকিব। আমি বিচারিছো যে এটা এটা জনমুখী আন্দোলনের রূপান্তরিত হোক। আজি যেহেতু কলাক্ষেত্রও আপনার কার্যসূচী আছে, কেনকা ধরনের শতবার্ষিকী? হয়, তাত মানে এখন বিশেষ সভা আছে, স্মৃতিচারণ সভা আর শতবার্ষিকীর মূল সভা, আর তারপিছতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যত তেখেতর সৃষ্টি আর তেখেতর বিষয়ে লিখা বিভিন্ন কবিতা গান আবৃত্তি করা হব, এইবর আমি করিম আর আমি সমূহ রাইজর উপস্থিতি কামনা করছি। বিশিষ্ট সংগীতজ্ঞ পুলক ব্যানার্জী তেখেতও আছে, আমি তেখেতরপর কিছু কথা জানার চেষ্টা করি। মানে আপনার কাছে অকল আজির দিনটাই নহয়, এই যাত্রা গোটাই বছরটি জোড়া হোক, যাতে তেখেতর চিন্তাধারা, সমাজ জীবনের চিন্তাধারা, তেখেতর রাজনৈতিক চিন্তাধারা যাতে মানুষের মাজত আরো সুমাই পড়ে, মানুষে তেখেতক আরো জানক এজন ভারতবর্ষর তথা অসমর এজন সুযোগ্য সন্তান, এজন প্রখ্যাত সাহিত্যিক, তেখেতর ব্যক্তিত্ব, তেখেতর সমাজ জীবনের যেটা চিন্তাধারা, এই চিন্তাধারা যাতে আমি সকলে অনুসরণ করব পাৰো, আমি তাকেই কামনা করো। আর গোটাই বছরটি যাতে এই শতবার্ষিকী উদযাপন হয়, তাকেই যাতে আমি সকলে চেষ্টা করি। আর এয়া আছিল বিশিষ্ট সংগীতজ্ঞগী পুলক ব্যানার্জী, আর তেখেতে উল্লেখ করলে সাহিত্য জগতের যেগী স্বনামধন্য আসলতে সাহিত্যিক আছিল, জ্ঞানপীঠ বটা বিজয়ী প্রথমগী অসমীয়া, আর তেখেতক স্মরণ করে এনে ধরনের সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়া হয়েছে আর শতবর্ষ আর বর্ষজোড়া কার্যসূচীর আজির এই কার্যসূচীর জড়িয়ে শুভারম্ভণি করা হয়েছে। ইয়াতে বিভিন্ন ধরনের স্কুলের যখন ছাত্রছাত্রী ছাত্রছাত্রী সকলে অংশগ্রহণ করেছে, লগতে বিশিষ্ট ব্যক্তি সকলে এনে ধরনের দায়িত্ব লৈছে। আমি দৃশ্যাংশ ND24 দর্শকসকলক দেখাবলৈ চেষ্টা করছো। বিশিষ্ট শিক্ষাবিদ সমুদ্রগুপ্ত কাশ্যপ ডাঙরিয়াও আছে, আমি তেখে সারপরাও কিছু কথা জানার চেষ্টা করি। মানে অকান আপনার কাছে আছো, যেহেতু আজি শতবর্ষর কার্যসূচীর শুভারম্ভণি ঘটিছে, আজির দিন কি কেনে ধরনের স্মরণ করব?
এটো অসমৰ কাৰণে অসমৰ সমাজ জীৱনৰ কাৰণে অসমৰ সাহিত্য সংস্কৃতিৰ কাৰণে অতি গুৰুত্বপূৰ্ণ দিন আজিৰ দিনটোতে 100 বছৰ পূৰ্বে বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্যৰ জন্ম হৈছিল আৰু তেওঁ অসমৰ এজন অতি অতি বিখ্যাত অতি উচ্চ খাপৰ তেওঁ এজন সাহিত্যিক আছিল তেওঁ এজন সমাজ চিন্তক আছিল সমাজ প্ৰদৰ্শক আছিল কবি আছিল আৰু তেওঁৰ এই এজন সামাজিক বিজ্ঞানী বুলিও আমি ক'ব পাৰোঁ সমাজ বিজ্ঞানী তেওঁৰ শতবৰ্ষ উপলক্ষে এই আজি এই দিনটো উদযাপিত কৰা হৈছে আৰম্ভণি দিন হিচাপে বছৰজোৰা কাৰ্যসূচী আৰু বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্যৰ যিখিনি অৱদান সেইখিনি অকল সাহিত্যিক অৱদান বুলি ক'লে ভুল হ'ব এইখিনি অসমৰ সমাজৰ কাৰণে এটা খুব ডাঙৰ অৱদান আৰু প্ৰতিখন ইতিমধ্যে মই কৈছোঁ যে প্ৰতিখন উপন্যাস প্ৰতিটো গল্পতে প্ৰতিফলিত হৈছে অসমৰ সমাজ জীৱন অসমৰ অৰ্থনীতি অসমৰ ৰাজনীতি অসমৰ ৰাইজৰ দুখ দুৰ্দশা যিবিলাকৰ সৈতে ভাৰতৰ সামগ্ৰিক ছবিখনো প্ৰতিফলিত হয় আৰু সেই সূত্ৰে তেওঁ ভাৰতবৰ্ষৰ এজন সুসন্তান আৰু আধুনিক ভাৰতীয় সাহিত্যৰ তেওঁ এজন পথ প্ৰদৰ্শক বুলি ক'ব পাৰি তেওঁ অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমজন জ্ঞানপীঠ বঁটা বিজয়ী আছিল আৰু তাৰ উপৰিও তেওঁ প্ৰথমজন মানুহ অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যি সাহিত্য একাডেমীৰ সভাপতি বা অধ্যক্ষ পদ অলংকৃত কৰিছিল আৰু তেখেতৰ এজন খুব উচ্চ খাপৰ সাংবাদিক আছিল সেইটো এটা খুব গুৰুত্বপূৰ্ণ কথা মানুহে পাহৰি যায় আৰু এজন উচ্চ খাপৰ কবি আছিল আৰু গীতিকাৰ আছিল এই কথাখিনি স্মৰণ কৰিবৰ কাৰণে অধ্যয়ন কৰিবৰ কাৰণে এই বছৰটোৱে তেওঁৰ জন্ম শতবৰ্ষৰ বছৰটোৱে আমাক সকলোকে এটা সুযোগ দিছে মই আশা কৰোঁ অসমৰ ৰাইজে এই সুযোগটো গ্ৰহণ কৰিব আৰু গৱেষকসকলে ছাত্ৰ ছাত্ৰীসকলে সকলোৱে এই কথাখিনি চৰ্চা কৰিব এয়া আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ যে বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্যৰ যি শতবাৰ্ষিকী কাৰ্যসূচী কেনেধৰণে শুভাৰম্ভণি কৰা হৈছে আৰু এই মুহূৰ্তত সমদল কৰি সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰে কাৰ্যসূচীৰ শুভাৰম্ভণি কৰা হৈছে মূলত উদ্দেশ্য যে যিগৰাকী অসমীয়া প্ৰথমগৰাকী জ্ঞানপীঠ বঁটা প্ৰাপক তেখেতৰ যি সৃষ্টিৰাজি তেখেতৰ যি আদৰ্শ অসমীয়া সাহিত্যৰ প্ৰতি তেখেতৰ যি অৱদান সেই অৱদানসমূহ প্ৰজন্মৰ প্ৰতি প্ৰজন্মই যাতে মনত ৰাখে তেওঁৰ প্ৰজন্মৰ প্ৰতি প্ৰজন্মই যাতে স্মৰণ কৰে তেখেতৰ সৃষ্টিৰাজি তেখেতৰ আদৰ্শৰে আগবাঢ়ি যায় অসমীয়া জাতি তাৰেই আচলতে এক উদ্দেশ্য দাঙি ধৰিবৰ বাবে বা এক নিদৰ্শন দাঙি ধৰিবৰ বাবে এনেধৰণে কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত